রবিবার মুম্বাইয়ের গ্র্যান্ড রোডে পাঁচতলা আবাসন আদিত্য আর্কেডে ভয়াবহ আগুন লাগে। সকাল ছটায় আগুন লাগার খবর পেয়ে দমকল, পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে আসে। বিভিন্ন তলা থেকে আটকে পড়া নজনকে উদ্ধার করে দমকল, তবে কেউ হতাহত হননি। শনিবার সকালে জয়পুরের জেনানা হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দেন 25 বছরের রুকসানা। অবাক করলেন সারা দেশকে, তবে জন্মের পরেই একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার লতা রাজোরিয়া। পাইথনের কেরামতি দেখুন উড়িষ্যার নন্দন কানন জুলজিক্যাল পার্কে। সোজা হয়ে উপরে উঠতে চায়, কিন্তু ওজনের ভারে তার পারছে না, তাই স্বমহিমায় ফিরতে হচ্ছে। ঘরোয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কূটনীতিতে 48 ঘন্টা আগেও কতই না জল্পনা ছিল। ইসলামাবাদের আশা ছিল যে জিনপিং ভারতে এসে অবশ্যই কাশ্মীর পরিস্থিতি নিয়ে কিছু না কিছু বলবেন, কিন্তু মোদির সঙ্গে আলোচনার পরে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ড্রাগন এবং হাতির মধ্যে বন্ধুত্ব হয়েছে, আর সেই সুবাদে আগামীতে সেই বন্ধুত্ব আরও প্রবল হবে। আবারও নুলিয়াদের তৎপরতায় প্রাণে বাঁচলেন কলকাতার পর্যটক। একে ভরা পূর্ণিমার কোটালে সমুদ্র উত্তাল, পর্যটকক্রমে বাড়ছে দীঘা সমুদ্র সৈকতে। প্রাণের ঝুঁকি নিয়ে পর্যটককে প্রাণে বাঁচালেন নুলিয়ারা। ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে, এবার অকুস্থল নিউ ইয়র্কে ব্রুকলিনে। গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সন্ধেবেলা বন্দুকবাজের হামলায় গুরুতর আহত আরও 3 জন। আগামী 48 ঘন্টায় রাজ্য থেকে বিদায় নিতে শুরু করবে মৌসুমী বায়ু। পূর্বাভাস হাওয়া অফিসের, সামনের সপ্তাহ থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে রাজ্যের তাপমাত্রায়। এই সপ্তাহের মধ্যেই গোটা রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। উপকূলের 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে খুন ও সন্ত্রাসের রাজনীতি করছে তৃণমূল। শাসক দলকে এই ভাষাতেই তোপ ডাকলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। গান্ধী মূর্তির পাদদেশে রাজ্যের সন্ত্রাস ও খুনের প্রতিবাদে বিজেপির ধর্ণায় এএনএম নিউজকে ভারতী বলেন, বাংলাদেশ থেকে লোক ঢুকছে, সরকার কিছু করছে না। প্রাক্তন আইপিএস এর অভিযোগ, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, দাবিয়ে রাখা হচ্ছে। এসেছিলেন মুখার্জি পরিবারের পুজো কাটাতে, সঙ্গে এসেছিলেন 2 অভিনেত্রী মেয়েও। তবে পুজো শেষে ফিরে যাওয়ার আগে ডিজাইনার আদা মালিকের ফ্যাশন শো এর মঞ্চ কাঁপালেন অভিনেত্রী তনুজা। থাইল্যান্ডের চুখামাত রাখাতকে 4-1 হারিয়ে ফাইনালে রূপ নিশ্চিত করলেন মঞ্জু রানী। এবার তিনি সোনার জন্য লড়বেন। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের 48 কেজি বিভাগে উত্তর কোরিয়ার কিম ইয়াং মিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন মঞ্জু রানী। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।